ভারত মাতা কি রে দাদা শুভেন্দু অধিকারী আজকের এই সম্মানীয় মঞ্চ এবং এই মঞ্চের সামনে উপস্থিত সকলকেই আমার প্রণাম আজকের আমাদের প্রচারের শেষ দিন তাই আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনারা জুনের এক তারিখ পদ্মফল চিহ্নে ভোট দিয়ে আপনাদের ঘরের বোনকে ঘরের মেয়েকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দিল্লি পাঠাবেন আপনারাই কেননা এই লড়াইটা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যেমন আমাকে দুর্গা মার স্বরূপ বলে গেছেন সেই দুর্গা মা আপনারাই আমাকে বললেও সেই আশীর্বাদটা আপনারাই দুর্গা মা আপনাদের থেকে সেই আশীর্বাদটা নিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজি যে আশীর্বাদ দিয়ে গেছেন সেই আশীর্বাদটা আপনাদেরকে দিয়ে গেছেন আপনাদের ঘরের সন্তান হিসেবে সেই আশীর্বাদ আমি আপনাদের থেকে নিতে এসেছি আজকে জুনের এক তারিখে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনাদের ঘরের বোনকে মেয়েকে আপনারাই সংসদে পাঠাবেন দিল্লিতে পাঠাবেন আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সম্মানের সাথে সাথে যে লড়াইটা লড়বো তার সাথেও এখনও লড়াই অনেক লড়াই বেড়ে গেল যেমন আজকের এই তৃণমূলের অত্যাচারে মানুষ একটু ঝড় বৃষ্টি হলেই নদীর বাঁধ ভেঙে বুড়ে যাচ্ছে আগামীকাল যখন গেছিলাম আমি তখনই আমার কাছে অনেকেই হাত ধরে কান্নাকাটি করেছিলেন আমি সেটার থেকেই বলছি যে এই মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাথ দিয়ে আপনাদের সাথে এই লড়াইটা আগামী দিন অবধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি বাড়াবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করব আমাদের শুভেন্দু দা আছেন উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারত মাতা কী ফাইনালি বসিরাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো মামার বাড়ি আবদার ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন আর কেউ করতে পারবে না আর কাউকে করতে দেওয়া যেন না ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর তাকি বসিরাট সব ওর হাতে ছিল যাই হোক আমাদের লক্ষ্য অবিচল থেকে অর্জুনের লক্ষ্য মতো যে লড়াই এই লড়াই প্রচারের আজকে শেষ প্রচারের দিন সন্ধে ছটায় প্রচার শেষ হয়ে যাবে সব যোগ বিয়োগ চলবে না ভোট দিতে পারব কিনা ভোট দিতে পারবেন আমি বাকিটা বলে দিচ্ছি আজকে বক্তৃতা কম করব ভোটটা কেমন হবে কি কি ব্যবস্থা থাকছে আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে আমি আপনাকে বলে দিয়ে গেলাম এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল প্রিজন মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি তিন লাখ ভোটে জিতবেন এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে এসে গেছে গতকাল আমি রেখাপাত্র শুভেচ্ছা মানুষ চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে মস্তানদের বিরুদ্ধে এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন যে আমরা এই যে বাদল মিত্র মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে অনেকগুলো শুয়ে পড়েছে অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড়্লড় করছে মাঠে কার্য তো কেউ নেই মাঠে পুলিশ আছে সেটাও আমরা সামলে দেব আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে শাঁখ বাজাতে পারবেন তো শাঁখ বাজাবেন তো জয় 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 শিরা আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো হুইসেল মার বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম প্রস্তুত 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 সবাই ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে কালকেও একটু সতর্ক থাকতে হবে আমি জেগে আছি নো প্রবলেম আপনার প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান সিআরপিএফ আর বিএসএফ অর সিআইএসএফ আইটি বিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশকালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারামিলিটারি আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন আটজন করে প্যারামিলিটারি হান্ড্রেড ক্যামেরাটা চালু আছে কি না দেখা লক্ষ্য রাখবেন তো না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো নাম্বার তো সবার কাছে আছে মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নম্বরটা দিয়ে দিতে হবে পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর আর আপনার যে পাঠাচ্ছেন তার আর তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসি দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে ঠিক আছে দুশো সাঁত্রিশটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স টিমে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে বারোটা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে স্ট্রংরুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের তিনজন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না আমাকে বাধা দিচ্ছে বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পাচ্ছেন না আমাদেরকে জানাবেন প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে আমি আপনাদের বলে গেলাম ইসিআই গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে আপনারা সকাল সকাল বেরোবেন তো সবাই আগে ভোট দান পরে জল পান সকাল সাড়ে দশটার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার মিসকল দিয়ে মেম্বার তার ভোট তার পরিবারের ভোট তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে সাড়ে দশটার মধ্যে কোনো ঝুঁকি না যাবে না রাজি আপনাদের বাকিটা আমি বলে দিই পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে দুটো জিনিস আছে একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা আমরা ছ দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলেই এই মেহেদি আসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন সন্ধ্যে ছটার পরে ছাড়বেন ভোটের পরের দিন এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে মেদিনীপুর লোকসভার কেসিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা একটা বিদ্যালয় ছিল সংঘ পরিচালিত বিদ্যালয় সেখানে হামলা করে আটজনকে তুলে এনে কেসিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন সন্ধ্যা ছটা পর্যন্ত বসিয়ে রেখেছিল আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন ওই আটটা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে কারো স্ত্রী বসেছে আর অববাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে এই লড়াইতে জিততে গেলে আপনাদের এই মানসিকতা নিয়ে লড়তে হবে রেখাপাত্র তিন নম্বরে আছে ফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন যেমন আগে বলেছি ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন জানাবেন ক্যামেরাকে তিন জায়গা থেকে মনিটরিং করছে এক এখানকার ইসিআইর কন্ট্রোল রুম থেকে দুই কলকাতার সিও অফিস থেকে তৃতীয় দিল্লি থেকে সিক্স পেজে সকাল সাতটা পঁয়তাল্লিশে চারশো চুয়াত্তর ক্যামেরা অফ ছিল আমরা এগারোটার মধ্যে সংখ্যাটা একশোর নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে আপনারা কারেন্ট না আসা পর্যন্ত ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না বলবেন কার ক্যামেরা অন হবে ম্যান্ডেটারি ক্যামেরা কোন রাজ্যে করেনি এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে তাই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে হাজার হাজার বুথ আঠারোশো উনিশশো সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে হতে পারে না আমাদের দায়িত্ব আছে পালন করবেন তো পালন করবেন তো ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে মেহনত করছি আপনারাও করছেন সম্মানটা রাখবেন তো চার তারিখের পরে এই মাঠে এসে যাতে দুটো করে লাড্ডু খাওয়াতে পারি একটা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর একটা শক্তি স্বরূপা ও একা নয় হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি একে জেতানোর জন্য দুটো লাডু সুযোগ দেবেন তো হ্যাঁ কি না হ্যাঁ কি না যত অ্যাবসেন্ট ভোটার আনিয়ে নিয়েছেন ফোন করে আনাতে হবে গণতন্ত্রের এই महोत्सव পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুন্ঠনকারীদের ছাড়া যাবে না এ লড়াই গণতন্ত্রের এসপার ওসপারের লড়াই আছেন তো সাথে আজ রাত্রিও জাগবো কাল রাত্রিও জাগবো শুধু রুমে পৌঁছে দেন বাকি দায়িত্ব আমাদের ইভিএম বদলানোর সুযোগ নেই পোলিং এজেন্ট ভাইরা বন্ধুরা যারা প্রোগ্রামিং এ গেছিলেন আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে আর স্টিকারের কথা কেন বললাম আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে লড়ছে কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো তা শ্রেণী গিয়ে এক নম্বরে নাম ছিল পদ্মফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে ভোটার গিয়ে পদ্মফুল খুঁজে পায়নি চিৎকার করেছে তারপরে ধরা পড়েছে এরা পারে না এমন কোনো কাজ নেই ঠগি পিসি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি বসিরাট উত্তর দক্ষিণে পারেননি পৌরসভাতে পারেননি ভোট দিতে পারেননি ভোট দিতে তাকিতেও পারেননি বাদুড়িয়াও পারেননি বসি পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আই ওকে বলে গেলাম অফিসার কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা ভালো থাকবেন ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিতব অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ নিমন্তন্ন পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও ভদ্র হও সংযত হও গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধর পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকবেন তাই তো ফোনে আছি দরকার হলে ভিডিও কল করবেন নো প্রবলেম নর্মাল ফোন করবেন না ট্যাপ করে পিসি হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি বলবেন আমাকে শুধু আগে জানিয়ে নেবেন আছি একদম হৃদয়ে মনে প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে মোদীজিকে দিতে হবে রেখা পাত্র সবাই ভালো থাকুন মুক্ত কর ভাই মুক্ত কর ভাই আরে বলছেন না কেন মুক্ত কর ভাই মুক্ত কর ভাই আপনার যে নিজেকে ধরো নিজেকে করো জয় মুক্ত করো ভাই মুক্ত কর ভাই ভারত মাতা কী ভারত মাতা কি জয় সিরা আমার সংখ্যালঘুরা সব সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি সরকার উত্তরপ্রদেশে আছে দেওবন্ধ মাদ্রাসা বন্ধ হয়নি বিজেপি সরকার রাজস্থানে আজমির শরীফে কেউ তালা লাগায়নি বিশ্বাস করুন বিজেপিকে কে ভোট দিন বিজেপি বিজেপি মানব ধর্ম নিয়ে চলবে আপনার ধর্মাচারণ শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না বিজেপির লড়াই বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয় সবাই ভালো থাকবেন আমরা সব করবো একদম ওদের ওই মমতার পুলিশ ছাড়া নেই একটা আমিনুল গেছে আর একটা মেহেদি আসা আমি বলেছি

প্রতিরোধ হবে ছাড়া হবে না